আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস ঠেলেই ম্যাচ জিতল বাংলাদেশ। শুরুতে ব্যাট করে শ্রীলঙ্কা করে 214 রান, জবাবে বাংলাদেশ দুর্বল বাকি থাকতেই 5 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায়। এর আগে গত মাসে ঢাকায় এই শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টিতে দলীয় সর্বোচ্চ 193 রান করে বাংলাদেশ। বড় লক্ষ্য তারা করতে নেমে তামিম ইকবাল ও লিটন দাসও দূরদূরান্তর সূচনা করেন। দলীয় 74 রানে নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান লিটন দাস, তবে 19 বল থেকে 2টি 4 ও 5টি ছক্কার মারে 43 রানের বিশাল এক ইনিংস খেলেন তিনি। দলীয় 100 রানে আউট হন তামিম ইকবাল, 29 বল থেকে 6টি 4 ও 1টি ছক্কার মারে তিনি করেন 47 রান। দুই ওপেনার যাওয়ার পর মুশফিক সৌম্য জুটি যোগ করে 51 রান, 22 বলে 2টি 4 ও 1টি ছক্কার মারে সৌম্য করেন 24 রান। পরে মুশফিক মাহমুদুল্লাহ দলের হাল ধরেন, দলীয় 193 রানের মাথায় দুশমন্ত জামিরের বলে মেন্ডিসের হাতে ধরা পড়েন মাহমুদুল্লাহ, 11 বলে 1টি 4 ও 1টি ছক্কার মারে তিনি করেন 20 রান। 24 বল থেকে হাফ সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ পর দলীয় 197 রানে আউট হয়ে যান সাব্বির, পরে মিরাজকে নিয়ে বাকি পথ পাড়ি দেন মুশফিক, 35 বলে 5টি 4 ও 6টি ছক্কার মারে 72 রান করে মুশফিক জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 214 রান করে শ্রীলঙ্কা, 48 বলে 8টি 4 ও 2টি ছক্কার মারে দলীয় সর্বোচ্চ 74 রান করেন কুশল পেরেরা, 30 বল থেকে 2টি 4 ও 5টি ছক্কার মারে 57 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন কুশল মেন্ডিস, উপল থারঙ্গা 15 বল থেকে 4টি 4 ও 1টি ছক্কার মারে করেন 32 রান করে অপরাজিত থাকেন, মুস্তাফিজ 3টি ও মাহমুদুল্লাহ 2টি এবং তাসকিন নেন 1টি উইকেট। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে, অপরদিকে শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে জয় দিয়ে সিরিজ শুরু করেছে।